12 অক্টোবর দুদিনের রাজ্য সফরে এলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার ছিল ওনার রাজ্য সফরের দ্বিতীয় দিন। এদিন সকালে আগরতলা রেল স্টেশনে দুটি যাত্রীবাহী ট্রেনের আনুষ্ঠানিকভাবে সূচনা করার পর তিনি সেখান থেকে হেলিকপ্টারে করে সোজা চলে যান উদয়পুর গার্লস স্কুল ময়দানে। সেখান থেকে কনভয়ের মাধ্যমে উদয়পুরস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসেন রাষ্ট্রপতি। সেখানে গিয়ে তিনি মা ত্রিপুরা সুন্দরীর উদ্দেশ্যে পুজো দেন এবং দেশবাসীর মঙ্গল কামনা করেন। এদিন রাষ্ট্রপতির সফর সঙ্গী ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ আরো অনেকেই। মন্দিরে পুজো দেওয়ার পর রাষ্ট্রপতি মাতাবাড়িতে চলা প্রসাদ প্রকল্পের কাজের খোঁজ খবর নেন, এমনকি কাজ কতটুকু এগিয়েছে সে বিষয়েও জানার চেষ্টা করেছেন তিনি। এদিন রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা মাতাবাড়ি চত্বর। ঠিক এই জায়গাতে কিন্তু কিছুক্ষণ আগে দেশের মহামহিম রাষ্ট্রপতি কিন্তু পুজো দিয়েছেন, দেশবাসীর মঙ্গল কামনায় ওনার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের কৃষি পরিবহন পর্যটন দপ্তরের মন্ত্রী কিন্তু এই জায়গাতে ছিলেন, রাষ্ট্রপতির সঙ্গে পুজো দিয়েছিলেন। রাষ্ট্রপতি প্রথমে উদয়পুর গার্লস স্কুল ময়দানে তিনি হেলিকপ্টারে অবতরণ করেন, তারপর কনভয়ে কিন্তু মাতাবাড়িতে আসেন, পুজো দেন এবং বর্তমানে চলা প্রসাদ প্রকল্পের কাজের বিষয়ে কিন্তু খোঁজখবর নেন, কতটা এগিয়েছে সে বিষয়ে কিন্তু জানার চেষ্টা করেন। একটা বিষয় আমরা জানতে পেরেছি, যখন রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছিলেন, ত্রিপুরা এসেছিলেন ভোটের জন্য, তখন কিন্তু মাতাবাড়িতে আসবেন বলে কিন্তু একটা তিনি বলেছিলেন, যারা স্থানীয় নেতৃত্ব ছিল বা মুখ্যমন্ত্রী ছিলেন ওই সময় কিন্তু বলেছিলেন। সে অনুযায়ী কিন্তু আজকে মাতাবাড়িতে এসেছিলেন, প্রায় আধা ঘন্টা এখানে পুজো দিয়েছেন। বলা যায় ওনার আগমনকে কেন্দ্র করে গোটা উদয়পুর শহরে কিন্তু সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা কঠোর ছিল।